রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে একটি মুজিজা হলো এই যে আমাদের পাশে আজকে অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় উস্তাদুল আসাতিজা সহ যারা অন্যান্য উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, আপনারা হয়তো সবাই বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। আমরা যখন হাদিসের দর্শে বসি, ওস্তাদেরা যখন আমাদেরকে হাদিস পড়ান, হাদিসের কিতাব সিয়াসাত্তার কিতাবগুলি পড়ান, মেশকাত শরীফ পড়ান, তখন আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ যখন যে বিষয়ে কথা বলেছেন ওই বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছে মনে হয় ইসলামের একমাত্র কাজ এইটা। যেমন বাবুস সেওয়াক, মেসোয়াকের অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়টা পড়লে আমারনি বিসাওয়াক, আমারনি বিসাওয়াক, জিব্রাইল আমাকে এত বারবার মেসোয়াকের কথা বলেছে, এত বেশি বলেছে মনে হয় যেন মেসোয়াক করতে করতে আমার মাড়ি থেকে দাঁত খসে যাবে। তো এখন নতুন একজন মানুষ যদি ওস্তাদ পড়াচ্ছে, ছাত্ররা পড়া শুনতেছে, বাহিরের কোনো একটা লোক যদি গিয়ে ওই দর্শে বসে, তার কাছে মনে হবে ইসলামের বোধহয় একমাত্র কাজই হলো মেসোয়াক করা, এছাড়া আর কোনো কাজ নাই। আবার যখন তোহারাত আর তোহরু শাত্রুল ঈমান, এই তোহারাতের উপরে যখন কথা হয়, পবিত্রতা পরিচ্ছন্নতার উপরে যখন কথা হয়, তখন যদি ওই তোহারাতের অধ্যায়ে এই হাদিসটা যখন ওস্তাদ পড়ান আমাদের ছাত্রদেরকে, ছাত্ররা যখন ওস্তাদের কাছ থেকে সবক নেয়, আপনাদের বাহিরের কোনো আওয়ামুন নাস আপনারা যদি গিয়ে ওই দর্শে বসেন শোনার জন্য, আপনাদের কাছে মনে হবে ইসলামের কাজ মানে একটাই, তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা, এছাড়া বোধহয় ইসলামের আর কোনো কাজ নাই। আবার আবার এই হাদিসের মধ্যেই যখন প্রতিবেশীর কথা বলা হয়েছে, যার নেইবার প্রতিবেশীর কথা যখন বলা হয়েছে, আল্লাহ প্রতিবেশীর অধ্যায় পড়লে মনে হয় ইসলামের একমাত্র কাজই হলো প্রতিবেশীর সেবা করা, খিদমত করা, হক আদায় করা। রাসূলুল্লাহ তো বলেই ফেলেছেন প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে এত বেশি জিব্রাইল বলেছে, আমি তো এই আশঙ্কা করছিলাম মিরাসি সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রতিবেশীর ব্যাপারে না জানি কোনো অংশ ঢুকিয়ে দেয়। আবার যখন নামাজ সলাত নিয়ে কথা, মা বাপের খিদমত নিয়ে কথা, জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা, এক একটা বিষয় পড়াশোনা করলে, এক একটা বিষয় অধ্যয়ন করলে মনে হয় ইসলামের কাজ এইটাই। এর কারণটা কি? কারণ হলো ওই যে বলছিলাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে কিছু মুজিজা দিয়েছিলেন। আল্লাহর নবী যেই মজলিসে যখন কথা বলতেন, নবীজি গায়েব, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব, আল্লাহ তাআলা যেই অর্থে গায়েব জানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অর্থে সম অর্থে আলিমুল গায়েব নন। নবীজি কিছু গায়েব জেনেছেন, জানতেন, তবে অবশ্যই তা আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, অবশ্যই তাকে আল্লাহ তাআলা জানিয়েছেন। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা হলো আল্লাহর হাবিবের যত মুজিজা, কোন কোন উলামায়ে কেরাম বলেছেন রাসূলুল্লাহর জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা সংগঠিত হয়েছে। আল্লাহর হাবিব তার মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটা বড় মুজিজা ছিল, নবীজি কোনো মজলিসে খুতবা দিলে, বয়ান করলে, বক্তব্য দিলে, ওই মজলিসের শ্রোতাদের কোন জিনিসের অভাব ওইটাকে তানবিহ দিয়ে, মানে বাংলায় আমরা বলি গুরুত্ব দিয়ে, ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ কথা বলতেন। এক সব এক মজলিসে নবীজি মা বাপের গুরুত্ব, মা বাপের খিদমত, মা বাপের খিদমত, মা বাপের খিদমত, এত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে হলো ইসলামের একমাত্র কাজ হলো মা বাপের খিদমত। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তো আপনার সাথে জিহাদে যেতে চাই। নবীজি বললেন, না, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, তোমার মা বাপের খিদমত করো, এতেই তোমার জন্য জিহাদের সওয়াব হয়ে যাবে।